এই ভিডিও বাচ্চাদের দেখাবেন না, কারণ এখানে ছেলেটি 2+2 4 না 22 মনে করে। ড্যানি পরীক্ষায় ফেল করেছে আর টিচার এটা ভুল মনে করে। ড্যানি 2+2 4 মানতে রাজি না। টিচার তাকে প্র্যাকটিক্যালিও বোঝাচ্ছিল, তবুও সে মানতে রাজি ছিল না। তাই পরের দিন তার বাবা মাকে স্কুলে ডেকে নিয়ে আসা হয়। এখন তারাও 2+2 22 মনে করে। ড্যানির মা টিচারকে ভুল মনে করে তাকে একটা থাপ্পড় মেরে বসে আর বলে উত্তর 22ই হবে। পরের দিন প্রিন্সিপাল টিচারের সাথে দেখা করতে আসে, সেও 2+2 22 মনে করে। এখন পুরো দুনিয়া উলটপালট হয়ে গেছে, মনে করুন টিচারকে ছাড়া সবাই অদ্ভুত হয়ে গেছে। এই বিষয় নিয়ে টিচারকে স্কুল থেকেই বের করে দেওয়া হয়। ঘরে গিয়ে টিভি চালু দেওয়ার পর 2+2 একটা রাজনৈতিক বিষয় হয়ে গিয়েছিল। মিডিয়া টিচারের উপর বাচ্চাকে ভুল শিক্ষা দেওয়ার অপবাদ দেয়, যেটা সে একদমই করেনি। প্রিন্সিপাল তাকে মিডিয়ার সামনে 2+2 4 প্রমাণ করতে বলে, যদি প্রমাণ করতে পারে তাহলে তার বেতন 2000+2000 মানে $4000 দেওয়া হবে। কিন্তু তখন টিচার উত্তর দেয়, না স্যার এটা $4000 না $22000 হবে। এটা শুনে প্রিন্সিপালের পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কিন্তু টিচার হাসছিল।